তো হলিউড, ধুতি পরে লন্ডনে ঠান্ডায় ওনার গোপটা পার্মানেন্ট উনি রেখেই দিয়েছেন, একা যেতে না ঢুকতে ভয় লাগবে। সবাই বাঙালি মাত্রই ছোটবেলা থেকে নেতাজি বিবেকানন্দ সব দেখে দেখে বড় হই আমরা, মানে আমাদের কালচারেই রয়েছে সেটা তো। কাজেই একটা ধারণা ছিল, প্লাস শুটিংয়ের আগে আমরা রিয়েল ফুটেজ জোগাড় করেছিলাম, এখন তো সবই পাওয়া যায়, এখন তো খুব ইজিলি অ্যাভেলেবল সব কিছু, তো কাজেই সেইগুলো দেখে যতটা সম্ভব কাছাকাছি যাওয়ার চেষ্টা করা। এর কেউ তো অরিজিনাল পার্সোনালিটিটা হওয়া সম্ভব হয় না, কিন্তু যতটা কাছাকাছি যাওয়া যায়। সত্যজিৎ রায়, কলকাতা। মজার ঘটনা বলবো না, খুবই ইন্টারেস্টিং একটা ঘটনা বলবো, কিন্তু একটা সিক্রেট নিউক্লিয়ার বাংকারের শ্যুটটা আমার সব থেকে ইন্টারেস্টিং লেগেছে। মুশকিল বলা, এটাও বলা উচিত নয়, দুটোই বড় নাম। আমি প্রথমবার দেখে সত্যি চমকে উঠেছিলাম, উনি হচ্ছেন হিটলার স্পেশালিস্ট, উনি সারা জীবনই হিটলার হয়ে এসেছেন, ওনার গোপটা পার্মানেন্ট উনি রেখেই দিয়েছেন। তো সেটা একটা ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স, মানে কত ধরনের মানুষ আছেন, কিভাবে তারা জীবিকা নির্বাহ করেন, মানে শুধু হিটলার সেজেই ওনার চলে যাচ্ছে। তোপসে, না হলে অজিত হতো না। মোহনবাগান, আমি তো পুরো ছবি জুড়ে ছিলাম না, যে যে জায়গাগুলো আমি গেছি আমার নিজের খুব ইন্টারেস্টিং লেগেছে, এবং লন্ডনের বাইরের জায়গাগুলো আমার মনে হয় একটা অন্য ধরনের, মানে ন্যাচারাল বিউটি আছে যেটা প্রপার লন্ডনের একটা অন্য মজা, আর এই কান্ট্রি সাইডগুলো একটা অন্য মজা, সে সবটাই হয়তো দেখা যেতে পারে সিনেমায়। ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স, সায়ন্তনা শুভদীপ দুজনে একসঙ্গে ডিরেকশন দেয়, সাধারণত দুজনে ডিরেকশন দিলে একটা ক্ল্যাশের সম্ভাবনা থাকে, কিন্তু ওদের মধ্যে একটা অদ্ভুত কেমিস্ট্রি কাজ করে আমি দেখেছি, এবং খুবই শান্ত শিষ্ট, ওদের গলাই পাওয়া যায় না প্র্যাকটিক্যালি, তো কাজেই কাজ করতে খুবই সুবিধে হয়েছে। ডিরেক্টর যদি ঠান্ডা মাথার হয় তখন অ্যাক্টরের পক্ষে কাজ করাটা এবং ইউনিটের প্রত্যেকের পক্ষে কাজটা ঠিক করে করাটা খুব সুবিধে হয়, কারণ চেঁচামেচি করে না, কিছু করে না, ভালো করে বোঝায়, তো খুবই ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স। আমাদের ওয়েদারটা আমাদের বাঁচিয়ে দিয়েছে, সত্যি কথা বলছি, ঠান্ডা নিয়ে কথা বলছি, ঠান্ডা না থাকলে ওই প্রস্থেটিক নিয়ে ওই অত লম্বা ঘন্টা ধরে শুটিং সম্ভব হতো না। স্বস্তিক সংকেত আসছে, রিলিজ করছে 21শে জানুয়ারি, অবশ্যই হলে আসবেন।